22 বছর আগে নাইমুর রহমান দুর্জয়ের হাত ধরে মর্যাদা আর আভিজাত্যের যে পথে যাত্রা শুরু বাংলাদেশের, স্বল্প সময়ে সেখানে যেন ক্লান্ত প্রতীক টিম টাইগার। টেস্টে আছে শততম হারের দ্বার প্রান্তে, তবে তার চাইতে বেশি দৃষ্টিকটু সবশেষ কয়েক ম্যাচে ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ। কিন্তু টানা এই ব্যর্থতার পটভূমি রচিত হয়নি একদিনে, সেখানে যেমন দায় আছে ক্রিকেটার সংগঠক কিংবা অফিসিয়ালদের, তেমনই সমর্থকদেরও কম দায় দেখছেন না দুর্জয়। জাতিগত হিসাবে আমরা আসলে একটু শর্টার ভার্সনের দিকে বেশি আগ্রহী, দর্শকও যেরকম, ক্লাব অফিসিয়াল অর্গানাইজার বলেন, সবাই একটু আসলে টেস্টের দিকে, কারণ ক্রিকেটের মূল জায়গা হচ্ছে টেস্ট। আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, টেস্ট খেলছি অনেকদিন হয়ে যাচ্ছে, টেস্টের কালচার বা আমাদের ডোমেস্টিক ফার্স্ট ক্লাস এইগুলিতে আর একটু যত্নবান হতে হবে আমাদের। তাছাড়া টেস্টে ভালো খেলার কোনো স্কোপ অন্য কোনো ওয়ে নাই আসলে। খারাপ খেললে সমালোচনা হয়, সমালোচনা হবে, তবে তা যেন গা শুয়ে গেছে ক্রিকেটারদের। গেল কয়েক বছর বাংলাদেশ সাকিব, তামিম, মুশফিক, রিয়াদের মতো ব্যক্তিগত পারফর্মার পেলেও তা দলের প্রয়োজনে লাগছে না কাজে। একসঙ্গে ফায়ার করা বা টিমের যেটা প্রয়োজনীয়তা, টেস্টে এভরি আওয়ার সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা হয়তো 50 করছি কিন্তু সেই ইনিংসটা আমাদের 100 হওয়া উচিত, বা অনেক সময় টাইমকে কিল করার জন্য যেভাবে খেলা উচিত সেটা করছি না। বর্তমান পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোই এখন বড় চ্যালেঞ্জ। আরেক সাবেক অধিনায়ক আকরাম খানের মতে, সব সমালোচনার জবাব ব্যাটসম্যানদের দিতে হবে 22 গজেই, জয় করতে হবে চাপকে। টেস্ট কিন্তু আপনাকে অ্যাজ এ টিম খেলতেই হবে, কারণ আপনি শর্ট ফর্মেটে যেটা হয় টি-20তে মনে হয় একটা দুইটা ওভার ভালো করেও কিন্তু রিকভারি করা যায়, কিন্তু টেস্টে সেই জিনিসটা লাগে না। একের জন্য পারফরমেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা শুরু থেকেই কিন্তু অন্যদের চাপে পড়ে যাচ্ছি, বাট এই ধরনের হলেই কিন্তু আমাদের পারফরমেন্স ভালো হবে না। ঘরে এবং ঘরের বাইরে হওয়া এত সমালোচনার জবাব কতটুকু দিতে পারবে বাংলাদেশ? উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় টেস্টেই হয়তো মিলবে সেই প্রশ্নের উত্তর। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।